Thank you very much. নিঃসন্দেহে আমাদের গতি অবস্থান আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়াবান। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। অ্যাক্টিভ লিডার্স কনফারেন্স এই প্রোগ্রামে সকল লিডারদের জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকেই হচ্ছে আমরা এই সিস্টেমে জয়েন করা এবং লিডার। তো আমরা আজকে এই কনকনে শীতের মধ্যে আমরা এখানে আসতে পেরেছি এবং আমরা একটা স্বপ্ন নিয়ে কাজ করি। 2022 সাল আমরা অলরেডি পার করেছি, 2023 সালে আমরা একটা মিশন বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যেকেই আমরা দৃঢ়প্রত্যয় নিয়ে আজকে এখানে এসেছি, রাইট? Yes. আমরা প্রত্যেকেই এখানে আসতে পেরেছি। কেন আসতে পেরেছি আমরা কি জানি? আমাদের প্রত্যেকেরই একটা চমৎকার ড্রিম আমরা লালন করি, প্রত্যেকের মধ্যে একটা চমৎকার ডিজায়ার আমরা লালন করি। অ্যাকচুয়ালি আপনি কিন্তু এখানে আসেননি, আপনার ড্রিম এবং ডিজায়ার কিন্তু আপনাকে নিয়ে আসছে। Yes. বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ তারা ভিন্ন ভিন্ন উপায়ে করে। শিক্ষার অনেক বড় একটা উক্তি, টিএস বিজনেস সবাই করে, সবাই করতে পারে, ইটস ওপেন ডোর পলিসি, যে কেউ চাইলে এই বিজনেস শুরু করতে পারে। কিন্তু সাকসেস তারাই হবে যাদের মধ্যে ওই ডিজায়ার ড্রিমটা আছে। আমরা কি এই সিস্টেমে সফল হতে চাই? Yes. আমরা কি আমাদের ড্রিমটাকে বাস্তবায়ন করতে চাই? Yes. জিগ জ্যাগলার অনেক বড় একজন মোটিভেটর, উনি স্টিল অ্যালাইভ, উনি আমেরিকার অনেক বড় বড় কনফারেন্সে উনি কিন্তু মোটিভেশনাল ইন্সপিরেশনাল বক্তব্য পেশ করে। উনি ওনার বইতে একটা চমৎকার একটা কথা লিখেছে, যে কথা হচ্ছে আপনি যদি আপনাকে বিজয়ী বেশি দেখতে না পারেন আপনি কখনোই বিজয়ী হবেন না। আপনি যে ডিজাইন নিয়ে কাজ করছেন ওই ডিজায়ারটা আপনার ভেতরে মানুষটাকে আপনি জয় লাভ করেছেন এটা আপনাকে বুঝতে হবে। আপনি এখানে 8 স্টার, আপনি 8 স্টারের যে অনুভূতি, 8 স্টারের যে গেট আপ, 8 স্টারের যে সেট আপ, এটা আপনাকে এখন থেকেই লালন করতে হবে। পারবো কি আমরা? Yes. আমেরিকার আরেকজন অনেক বড় একজন সেলস পার্সন, ওনার নাম হচ্ছে টপ হপকিন, অনেক বড় একজন সেলিব্রিটি, উনি ওনার এক বইতে লিখেছে যুগের পর যুগ বছরের পর বছর তুমি সফলতার পিছনে না দৌড়িয়ে তুমি 5টা মিনিট বসে আগে চিন্তা করো কোথায় তোমার সফলতা, তুমি কিভাবে যাবা, তুমি কিভাবে অ্যাচিভ করবা। আমরা কি করি, আমরা আমাদের সফলতাটাকে আমরা দেখতে পারি না, আমাদের সফলতাটাকে আমরা লালন করতে পারি না, যে কারণে অনেকেই আজকে এই প্রোগ্রামে আসে নাই, অনেক অ্যাক্টিভ লিডার আসে নাই, তার মধ্যে ডিজায়ারটা ওই ড্রিমটা কাজ করে না। দেখেন টিএস এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা সবার জন্য উন্মুক্ত। তারা আমাদেরকে কি দিচ্ছে একটু বোঝার চেষ্টা করে, যে যেভাবে চিন্তা করে টিএস দুটো চাবি আমাদের হাতে দিচ্ছে, হেলথের জন্য হেলথ কি আর ওয়েলথের জন্য ওয়েলথ কি। এই দুটো চাবি কেউ যদি টিএস এর যে কনসেপ্ট, এই কনসেপ্টটা যদি ধারণ করতে পারে তাহলে দুটো চাবি এনজয় করতে পারবে। দেখেন আমাদের লিডার যারা,
আমরা আমাদের সম্মানিত স্টার গোল লাইন আল্লাহ বলল উপর ওনার লাইফ স্টাইলটা চিন্তা করেন। 2014 সালে আমরা অনেকেই শুরু করেছি এই বিজনেসটা, অনেকেই আছে আবার অনেকেই চলে গেছে, কিন্তু একটা মানুষ যে মানুষটা এই সিস্টেমটাকে ধারণ করেছে তার লাইফ স্টাইলটা চিন্তা করেন। আমরা কি এরকম একটা লাইফ স্টাইল চাই? ইয়েস। আমরা কি এরকম একটা জীবন চাই? ইয়েস। তাহলে আমি প্রত্যেকটা লিডারকে বলবো, এই নতুন বছরের নতুন পরিকল্পনা আপনি আপনার ভিতরে তৈরি করেন। আমি বলবো নতুন করে ভেঙে চুরে নিজেকে তৈরি করেন। রিক্রিয়েট ইয়োরসেলফ, রিবিল্ড ইয়োর বিজনেস, রিজেনারেট ইয়োর অ্যাটিটিউড। আপনি যদি আপনার অ্যাটিটিউড চেঞ্জ করতে পারেন, আপনি এই বিজনেসে সফল হবেন। ভাই, টিএস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে সাধারণ মানুষ অসাধারণ জীবন যাপন করতে পারে। ইয়েস। আজকে আলহামদুলিল্লাহ যে লাইফস্টাইল মেইনটেইন করছে, এরকম একটা লাইফস্টাইলে যেতে গেলে আপনি সাধারণ সিস্টেমে কত বড় পোস্টে জব করতে হবে, ইউ জাস্ট থিংক। একটা ব্যবসা করতে গেলে কত কোটি টাকা ইনভেস্ট করতে হবে, ইউ জাস্ট থিংক। রাইট। বাট নেটওয়ার্ক মার্কেটিং এই বিজনেসে আসার পরে সে শুধুমাত্র আপলাইনের গাইড ফলো করে, এই বিজনেসের রুলস ফলো করে সে এমন একটা অবস্থানে অবস্থান করছে যেটা হচ্ছে অনেক বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক এরকম লাইফস্টাইল চিন্তা করতে পারে না। আপনি কালো না ফর্সা, আপনি হিন্দু না মুসলমান, আপনি শিক্ষিত না অশিক্ষিত, আপনি লম্বা না খাটো, আপনার বিজনেস সেন্টার, টিএসএ বিজনেস সেন্টার এটা দেখবে না। আপনার বিজনেস সেন্টারে কি পরিমাণ সেল হচ্ছে, আপনার টিম কিভাবে কত সুন্দরভাবে গ্রোথ হচ্ছে, তার উপরে হচ্ছে আপনার এই বিজনেসের সফলতা। আপনি আপনার জায়গা থেকে আপনি ভাই সিদ্ধান্ত নেন। দেখেন, এটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গায় আপনি খেলতে আসছেন যেখানে কোনো আউট হওয়ার কোনো সম্ভাবনা নাই। মনে করেন আপনি ক্রিকেট খেলছেন, খেলাটা কিরকম একটু খেয়াল করে দেখেন। মনে করেন আপনি ক্রিকেট খেলছেন, আপনি পিচে দাঁড়িয়েছেন ব্যাটিং করার জন্য, আপনার পেছনে কোনো উইকেট কিপার নাই, আপনার পেছনে কোনো স্টাম্প নাই যে বল আসলে স্টাম্প ভেঙে গেলে আপনি আউট হয়ে যাবেন। একের পর এক বল আসবে, আপনি পিটানোর চেষ্টা করছেন, আপনি পিটাতে পারছেন না কিন্তু আউট হচ্ছেন না। আপনি যদি একটা বল আসছে আপনি পিটতে পারলেন না, দুইটা বল আসছে পিটতে পারলেন না, তিনটা বল আসছে পিটতে পারলেন না, যে কোনো একটা বল হঠাৎ করে ফোর বা ছক্কা মেরে দিলেন, আপনার কিন্তু এখানে সফলতা আসবে। বিষয়টা কি একটু বুঝেন। আপনি একটা গেস্টের কাছে গেছেন, জয়েন করলো না, আরেকটা গেস্টের কাছে গেলেন, জয়েন করলো না, এইভাবে ঘুরতে ঘুরতে কোনো না কোনো গেস্টকে জয়েন করবে করবে করবে। খেয়াল করে দেখেন, আপনার যদি এমন হইতো যে আপনার টার্গেট আপনি পৌঁছতে পারছেন না, আপনার টার্গেটে আপনি যেতে পারছেন না কোম্পানির টাইম ফ্রেমের মধ্যে, আপনি আউট, তাহলে কিন্তু আপনি আপনার জায়গা থেকে আপনি কিন্তু আউট হয়ে যেতেন। এই যে ক্রিকেট খেলার মতো, ক্রিকেট ব্যাটিং এ দাঁড়িয়েছেন, যদি স্টাম্প ভেঙে যায় আপনি আউট, ক্যাচ হলে আউট। বাট একের পর এক বল, কিরকম আপনি গেস্টের কাছে যাচ্ছেন, গেস্ট জয়েন করছে না, বাট আপনার আউট হওয়ার সম্ভাবনা নাই। যদি আপনি ঠিক মতো পিটাতে পারেন, আপনি যদি গেস্টকে জয়েন করতে পারেন, আপনার সাকসেস। ইয়েস, তাহলে আপনি আপনার জায়গা থেকে একটা চমৎকার একটা টিম আপনি তৈরি করবেন। এবং আমাদের যে ইভেন্ট গুলো প্রতি মাসে আমরা নিয়ে থাকি, সেই ইভেন্ট গুলোতে আপনি থাকবেন, আপনি থেকে আপনি বিজনেসটাকে রিভিল করেন। আমাদের এই মাসে কক্সবাজারে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটাতে একটা মানুষ আপনি যদি আপনার সাথে আপনার টিমের মেম্বারকে নিয়ে যান,
তখন টিএনএসকে নতুন করে সে আবিষ্কার করবে দেখবে আমি দেখেছি এই ধরনের ইভেন্টস বা প্রোগ্রামে যখন একটা গেস্ট আমরা একসাথে নিয়ে যাই তখন ওই গেস্টটা মাইন্ড সারাপ করতে পারে যে ইয়েস দিস ইজ দ্য প্ল্যাটফর্ম যেটা আমার দরকার আমি ডিজার্ভ করি তখন সে বুঝতে পারবে তখন সে এই সিস্টেমে কাজ করার মাইন্ড সারাপ করবে তো আমি সবাইকে বলি আমরা প্রত্যেকেই এখানে সফলতা অর্জন করব প্রত্যেকেই এই নতুন বছরে নতুন র‍্যাঙ্ক বিল করব আমরা প্রত্যেকেই এখানে আলাস বলতে আমাদের যে সাকসেসে যাওয়ার জন্য যে একটা রাস্তা তৈরি করেছে আমরা এই শেয়ার এন্ড কেয়ার সাকসেস সিস্টেম এই টিএনসের সবচেয়ে বড় অবস্থান তৈরি করব পারবো কি আমরা ইয়েস 2014-15 সালে আমাদের উপরে কোনো বিজনেস ছিল না আমরা আগামী এই 2023 সাল এবং 2024 সালে এমন একটা রেকর্ড তৈরি করতে চাই যে আমাদের অবস্থান আমাদের রেকর্ড যেন কেউ ভাঙতে না পারে আমরা পরিশেষে সবার উদ্দেশ্যে বলি আমরা ছিলাম আমরা ছিলাম আমরা থাকবো আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে সবাই একসাথে আমরা ছিলাম আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম অসাধারণ